সুদের সাথে জড়িত ইমাম রয়েছেন, নামাজ পড়া থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করলে সেটা গুনাহের কারণ হবে কর্তৃপক্ষের, তাদের উচিত হবে এরকম ইমামকে পরিবর্তন করে অন্য কোন ইমাম নিযুক্ত করা, ভালো কোন ইমাম নিযুক্ত করা। আর আপনি যদি জানেন যে তিনি সুদের সাথে জড়িত, তাহলে অন্য কোন মসজিদে গিয়ে অন্য কোন ইমামের নামাজ পড়বেন, অথবা নিজে ছোট কোন পরিসরে হলেও জামাতের ব্যবস্থা করবেন। যদি কোনো বিকল্প পথ খোলা না থাকে জামাতের, তাহলে একাকি পড়ার চাইতে অবশ্যই এরকম ইমামের নামাজ পড়লে আপনি দায়িত্বমুক্ত হবেন, সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। এরপরে রাবিনা রহমান চৈতি আরিধিক আপনি লিখেছেন, গর্ভাবস্থায় সারাদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন হয়, এমত অবস্থায় কি রোজা না রাখার সুযোগ থাকবে? যদি প্রচুর পরিমাণ পানি না খেলে আপনার অসুবিধা হতে পারে চরম পর্যায়ে, এরকম হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙতে পারেন। কিন্তু এটার জন্য একজন দিনদার ডাক্তার, যিনি রোজার গুরুত্ব বুঝবেন আবার আপনার শরীরের কন্ডিশনও ভালো বুঝবেন, এরকম ডাক্তার বরং একাধিক ডাক্তার যদি আপনাকে সতর্ক করেন যে আপনি রোজা রাখতে পারবেন না, তাহলে সেটা আপনি করতে পারেন। আর যদি সেরকম সেরকমটি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এইটুকু অজুহাতে রোজা ভাঙার সুযোগ থাকবে না। যেমন আমরা রাতের বড় একটা অংশ ঘুমিয়ে থাকি, আমরা তো তখন পানি পান করি না। তো আপনি যেটা করতে পারেন যে রমজান মাসে দিনের বেলা সমস্ত কাজকাম রান্না বা অন্যান্য কাজকাম করলেন আর দিনের বড় অংশ আপনি শুয়ে থাকলেন, ঘুমিয়ে কাটালেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা রাখাটা সহজ হবে। তো এরকম বিভিন্ন ওয়েতে আমরা রোজা রাখার চেষ্টা করতে পারি। ঠুনকো সংশয় সন্দেহ বা অজুহাতের ভিত্তিতে আপনার রোজা ভঙ্গ করা অনুচিত। এরপরে এফ ডব্লিউ ফাহাদ আইডি থেকে আপনি লিখেছেন, হজ ফরজ হয় কাদের উপর, ডিটেল জানাবেন। ভাই ফাহাদ, হজ ফরজ হয় তাদের উপর যারা তাদের মৌলিক যে প্রয়োজন আছে সেটি পূরণ করার পাশাপাশি হজের মৌসুমগুলোতে যখন হজের জন্য নিবন্ধন করা হয় সে সময় হজের টাকা জমা দেওয়ার মতো সুযোগ থাকে, অর্থাৎ এক বছর হজ করতে যে টাকা লাগে সে টাকা তার কাছে থাকে, এসে যায়, তাহলে তার উপর হজ ফরজ। এবং হজ করে আসা পর্যন্ত তার পরিবারের ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তার কাছে যদি থাকে, যার কাছে হজ করার মতো টাকা থাকে, হজ করতে এখন আজকাল 20-25 দিন এক মাসের প্যাকেজে মানুষ যায়, সো এই সময়টাতে পরিবারের ভরণ পোষণ ব্যবস্থা করাটা খুব আহামরি কঠিন কোনো কিছু না। সাধারণত যার কাছে 7-8 লাখ টাকা থাকে ওইটা তার কাছে কোনো ব্যাপার না, তো ওই জন্য ওই পরিমাণ টাকা থাকলে আপনার উপর হজ ফরজ হবে। এরপরে খিজির ফাইয়াজ লিখেছেন, নামাজের সময় সামনের মুসল্লির মাথার টুপি পড়ে গেলে কি নামাজের মধ্যে পুরোনো টুপি পরা যাবে? দেখুন, যদি কারোর টুপি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে টুপি নামাজের মধ্যে আর পরাটা কোনো আবশ্যক না, কারণ টুপি আসলে নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত, ব্যাপারটা এরকম না যে টুপি না থাকলে গুনাহ হয়ে যাবে। আর যদি আলতো করে আপনি পরে ফেলতে পারেন কোনো প্রকার ইয়ে ছাড়া, সিজদায় গেলেন সিজদা দিয়ে হাত দিয়ে আপনি এমনভাবে পরে ফেললেন যে বোঝা যায় না আপনি টুপি পড়তেছেন, এরকম খুব অল্প নড়াচড়ার মাধ্যমে যদি আপনি করতে পারেন সেটা করে ফেলতে পারেন। আধার রাতের অপসরায় আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা একসাথে তারাবিতে সালাত আদায় করতে পারবে নাকি একা একা সালাত আদায় করবে? পুরুষদের তারাবি সালাতের পাশাপাশি মেয়েরা যদি অংশগ্রহণ করে পেছনে পর্দার সাথে এরকম কোনো ব্যবস্থা থাকে অংশগ্রহণ করতে পারে, কিন্তু সর্বাবস্থা মেয়েদের জন্য বাসায় সালাত আদায় করাটা অধিকতর উত্তম। আর বাসায় সালাত আদায় করলে তাদের আলাদা জামাত থাকতে পারে, সেক্ষেত্রে কোনো পুরুষ যদি তাদের জামাতের ব্যবস্থা করে বা আপনার প্রাপ্তবয়স্ক কোনো ছেলে যদি করে পর্দার সাথে যদি তারা অংশগ্রহণ করে সেটা জায়েজ হতে পারে বিভিন্ন শর্তে, কিন্তু শরীয়ত আসলে তাদেরকে ঘরে তাদের মতো করে সালাত আদায় করার পরে উৎসাহিত করেছে বেশি। আসাদুজ্জামান লিখেছেন, ইমাম নামাজ শুরু করার পর ঠিক রুকুর আগে যদি জামাতে শরিক হই তখন কি সানা পড়তে হবে? ইমাম নামাজ শুরু করার পর রুকুর আগে যদি আপনি জামাতে শরিক হন তাহলে সেক্ষেত্রে সুরা ফাতিহা এবং অন্য সুরা তেলাওয়াত ইমাম রত থাকলে আপনি সানা পড়বেন না। আর যদি তারা ইমাম সুরা ফাতিহা বা অন্য সুরা শুরু করেন নাই এরকম অবস্থা আপনি যুক্ত হন তাহলে সেক্ষেত্রে আপনি সানা পড়বেন। সঞ্জিদে ইয়াসমিন লিখেছেন, কোনো ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কিনা? আমরা মৃত্যু পরবর্তী জীবনে যখন চলে যাই সেটাকে বলা হয় আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ, সেটি ব্যাপারে আমাদের জানবার বা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে তারা কেমন আছেন, কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদেরকে বিভিন্ন ইন্ডিকেট দিয়ে থাকেন শব্দের মাধ্যমে, তখন সেগুলো থেকে আমরা বিভিন্ন ধারণা নিতে পারি, কিন্তু নিশ্চিত কোনো কিছু আসলে বলার কোনো সুযোগ নেই। মানিক সাহেব আইডি থেকে আপনি লিখেছেন, কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ সওয়াব হবে? আপনি কোরআনে করিম যে কোনো কিছু থেকে দেখে তেলাওয়াত করেন না কেন, ইনশাআল্লাহ বিদিনে আপনি সওয়াব পাবেন। অতএব আপনি কাগজের প্রিন্টেড কোরআন পড়েন কিংবা আপনার সফট কপি পড়ে কোরআন তেলাওয়াত করেন, যেভাবে হোক কোরআন তেলাওয়াত আপনি করলে ইনশাআল্লাহ সওয়াব পাবেন, বিধায় মোবাইলের স্ক্রিন থেকে
পুরো কোরআন দেখে তেলাওয়াত করে শেষ করলে খতম করলে ইনশাআল্লাহ বিইজ্ঞানিল্লাহ আপনি পরিপূর্ণ তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। জান্নাতুল আলী এই আদি থেকে আপনি লিখেছেন, প্রেগনেন্সিতে অসুস্থ থাকার কারণে নামাজ ঠিক মতো আদায় না করলে কি গুনাহ হবে? দেখুন আমাদের অনেকেই প্রেগনেন্সির সময়টাতে আমরা অনেক মাবুন আছেন যে তারা সালাত ঠিক মতো আদায় করতে পারেন না, অর্থাৎ রুকু সেজদা করতে অসুবিধা হয়, কষ্ট হয়, পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা বসে বা চেয়ার ইত্যাদির সাহায্য নিয়ে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। কিন্তু সামান্য একটু ঠুনকো অজুহাতের ভিত্তিতে একটু হালকা ভয় আছে এটার উপর ভিত্তি করে সালাত বসে বসে পাওয়ার সুযোগ না, সালাত তো ছাড়ার কোনো সুযোগই নেই, যে কোনো অবস্থাতে সালাত আদায় করতে হবে। আনিসা রহমান সবনুর এডিকে লিখেছেন, শির থেকে কিভাবে বেঁচে থাকবো? শির থেকে বেঁচে থাকার জন্য শির সম্পর্কে ধারণা আমাদের নিতে হবে, কিছু শির হয় কিছু শির হয় না, ইমান আমল কিসে নষ্ট হয় কিছু নষ্ট হয় না, এ সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা নিতে হবে, তাহলে শির থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। সেই সাথে আল্লাহ তালার কাছে একটা দোয়া পড়তে পারি, আমরা নিবেদন করতে পারি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম, আল্লাহ আপনার কাছে আমার জ্ঞাতসারে কোনো শির হয়ে যাওয়া থেকে পানা চাই, ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম, আর আমার অজ্ঞাতসারে কোনো যদি শির হয়ে যায় সে ব্যাপারে আপনার কাছে আমি ক্ষমা চাই। তো এই জন্য শির থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ কাছে দোয়া করা যেতে পারে। আবার দোয়াটি বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম। নাসরিন আক্তার লিখেছেন, সুস্থাদের কাছে কি কোরআন শিক্ষা গ্রহণ করা যাবে? কোরআন শিক্ষা দিয়ে কি হাদিয়া নেওয়া যাবে? পুরুষ শিক্ষকের কাছে যদি আপনি কোরআন শিক্ষা গ্রহণ করেন একজন নারী হয়ে, তো পর্দার আড়ালে থেকে যদি করেন, অন্য মানুষ সেখানে থাকে, আপনার সেখানে কোনো ফেতনার আশঙ্কা না থাকে, তাহলে বহু শর্ত সাপেক্ষে সেটি চায়। সবচেয়ে উত্তম হয় কোনো নারী শিক্ষিকার সহযোগিতা নিতে পারলে। আর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া গ্রহণ করা সারা বিশ্বের সর্ব সকল ওলামায়ে কেরামে সর্বসম্মতিক্রমে জায়েজ, তবে যদি কেউ বিনা পয়সা করেন সেটা অধিকতর উত্তম। আশিক মণ্ডল লিখেছেন, আমি একজন ড্রাইভার, প্রায় সময় মোবিল, গ্রিজ, ডিজেল এ জাতীয় জিনিস গায়ে লেগে যায়, এগুলো কি নাপাক? শরীরে বা কাপড় লাগলে কি নামাজ হবে? মোবিল, গ্রিজ বা ডিজেল এর কোনোটি নাপাক নয়, এগুলো যদি আমাদের শরীরে বা কাপড় লেগে যায় তাহলে ওই শরীরের কাপড় নিয়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তবে আমাদের শরীরে যদি লেগে যায় এবং সেগুলো লেগে যদি আলাদা কোনো স্তর বা লেয়ার তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওযু করার আগে সেটা রিমুভ করে নিতে হবে। বাকি মোবিল তো আর লেয়ার পড়ে না বা আপনার ডিজেলও লেয়ার পড়ে না। গ্রিসের ক্ষেত্রে আমি জানি না যে কোনো গ্রিস এরকম আছে কিনা যেটা লেয়ার পড়ে যাওয়ার মতো এরকম হয়, যদি হয় তাহলে সেক্ষেত্রে দূর করে নিতে হবে যেভাবে হোক, তারপর ওযু করতে হবে। কিন্তু কাপড় বা পোশাকে লাগলে নাপাক হবে না, ওই কাপড় পোশাকে নামাজ পড়তে পারবেন। তবে দুর্গন্ধ আছে সেই কারণে যে অংশে লেগেছে সেটাকে ধুয়ে বা বিকল্প কাপড়ে সালাত আদায় করতে পারলে সেটা বেশি ভালো। ফাতিমা রিমু আপনি লিখেছেন, মেয়ে বাচ্চার নামাজ শেষে নামের শেষে বিনতে ছাড়া বাবার নাম যুক্ত করা যাবে কিনা, যেমন আফিয়া আকবর? হ্যাঁ, করা যেতে পারে, সেক্ষেত্রে বিনতটা উজ্জ থাকবে। এখন বর্তমানে আধুনিক আরবিতে ইবন কিংবা বিনত এই শব্দগুলো সরাসরি উচ্চারণ করে খুব কম, বরং সেটাকে উজ্জ রাখা হয়। সো আফিয়া আকবর রাখা যেতে পারে, যিনি আসলে আফিয়া বিনতে আকবর। দৃষ্টি মির্জা এটি থেকে আপনি লিখেছেন, 5-6 বছরের মামাতো ভাইয়ের সাথেও কি পর্দা ফরজ? 5-6 বছরের বাচ্চার জন্য তো অবশ্যই পর্দা প্রযোজ্য হবে না। সো আপনার মামাতো ভাই যদি 5-6 বছরের বয়স হয় তার সাথে আপনি দেখা দিতে পারেন, তবে 8-10 বছর হয়ে গেলে আজকাল বাচ্চারা অনেক কিছু বুঝতে শিখে এবং তাদের মধ্যে ম্যাচুরিটি চলে আসে। খুব ভয়ঙ্কর একটা সমাজে আমরা বসবাস করছি বিধায় তখন থেকে পর্দার যে রিহার্সেলটা সেটা শুরু করা দরকার। এ রবিন এআইডি থেকে আপনি লিখেছেন, ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে চাই। ঋণমুক্ত হওয়ার জন্য আপনার সাধ্যের সবটুকুন দিয়ে ঋণ পরিশোধের চেষ্টা করা উচিত। এর জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও ঋণ পরিশোধের উদ্যোগী হতে হবে আপনাকে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নানাবিধ দোয়া করতে পারেন। ঋণ পরিশোধের জন্য অনেকগুলো দোয়া আছে, আল্লাহুম্মা কাশিফ আল হাম লম্বা একটা দোয়া আছে, সেটা পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনি বি ফাদলিকা আম্মান সিওয়াক, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিক, আল্লাহ হারাম এর স্থলে পরিবর্তে আমাকে হালাল দিয়ে আপনি যথেষ্ট করে দিন। আগনি বিফল দিকে আম্মান সেওয়াকা, এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য কারোর মুখাপেক্ষিতা থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই সমস্ত দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ দিন আপনি আল্লাহ তার কাছে ঋণমুক্তির চেষ্টা করতে পারেন। এম কে রাইহানা লিখেছেন, আমরা দোকান ভাড়া নিতে গিয়ে যে অ্যাডভান্স টাকা মালিককে জমা দিয়ে রাখি সেই টাকার কি জাকাত দিতে হবে? আমার দোকানের অ্যাডভান্স 5 লক্ষ টাকা, 4 বছর ধরে মালিকের কাছে ওই টাকা জমা আছে, এই টাকার মালিক যেহেতু আপনি এবং এটা যেহেতু আমানতের মতোই, অতএব আপনাকে এটার জাকাত দিয়ে যেতে হবে, এবং দোকানদারও সেটা খরচ করা, দোকান মালিকও তারও সেটা খরচ করা উচিত হবে না যেহেতু এটা আমানত।
আজ যদি এটাকে আপনি ভাড়ার অগ্রিম হিসাবে দিয়ে থাকেন তাহলে সে ক্ষেত্রে সেখান থেকে কাটে সে কিছু কিছু করে তাহলে তার কাছে সেটা তার জন্য সেটা খরচ করা জায়েজ হবে কিন্তু আপনার টাকা তার কাছে আছে সেই হিসাবে এটা যাকাত আপনাকে দিতে হবে সে নয় এরপরে উম্মে মুরশিদ আপনি লিখেছেন তাকবীরে উলার সময়সীমা কতটুকু তাকবীরে উলার সময়সীমা নিয়ে ওলামায়ে কেরামের নানামুখী ব্যাখ্যা আছে নানা রকমের মতভেদ আছে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে একেবারে সূরা ফাতিহা শুরু করার আগেই ইমামের সাথে যুক্ত হয়ে যাওয়া এটাই তাকবীরে তাহরিমা অনেকে বলেছেন সূরা ফাতিহার মধ্যে থাকলেই হবে মূলত তাকবীরে উলা আবার অনেকে বলেছেন যে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আপনার শরীক হলে সেটাই তাকবীরে তাহরিমা হিসেবে গণ্য হবে তো এই মতটি অধিকতর যৌক্তিক মনে হয় যে তাকবীরে তাহরিমা বা তাকবীরে উলা পাওয়া ধরা হবে যদি রুকুর আগে আগে যান আর তাকবীরে উলার মধ্যে আপার ক্লাসে তাকবীরে উলা হবে একদম শুরুতে যদি আপনি যুক্ত হতে পারেন এরপরে রাকা দেওয়ান আপনি লিখেছেন আমার দশ মাসের একমাত্র ছেলে মারা গিয়েছে চার মাস আগে আমি কি ছেলে হারিয়ে আমি আমি ছেলেকে হারিয়ে পাগল প্রায় নামাজে কান্না ধরে রাখতে পারি না চোখের পানি যায় নামাজে পড়ে এ থেকে আমার নামাজ হবে আমি যতই সংযোগ থাকতে চাই কোনোভাবেই পারি না বোন রাকা আল্লাহ তালা আপনার আপনাকে সান্ত্বনা নসিব করুন আমরা দোয়া করি আপনার মনটাকে আল্লাহ তালা শান্ত করে দিন আমরা দোয়া করি সেই সাথে আপনাকে আমরা বলতে চাই যে আপনি সবর করুন নামাজের মধ্যে যদি আপনি দুনিয়াবী কারণে পার্থিব কারণে ছেলে হারিয়েছেন সেই ব্যথার কারণে আপনি কাঁদেন এবং সেই কান্না যদি আওয়াজ হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হবে আওয়াজ যদি না হয় এমনি চোখের পানি পড়ে তাতে আপনার নামাজের ক্ষতি হবে না আর যদি আল্লাহর ভয়ে আপনি কান্না করেন আখেরাতের ভয়ে কান্না করেন তাহলে সেক্ষেত্রে আওয়াজ হলেও সালাতে সমস্যা হবে না এরপরে তাহের আহমেদ মাসুম আপনি ফ্রান্স থেকে লিখেছেন আমি আমার কর্মস্থল থেকে মসজিদের আজান শুনতে পাই না এমত অবস্থায় মোবাইলের অ্যাপে দেওয়া আজান উত্তর দিলে কি সব পাবো যদি কোনো লাইভ আজান ব্রডকাস্ট হয় সেই ব্রডকাস্ট হওয়া আজানের যদি আপনি জবাব দেন তাহলে আপনি আজানের আজানের জবাব দেওয়ার যে সব সিট লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা কিন্তু লাইভ কোনো আজান ব্রডকাস্ট হচ্ছে সেটার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন না জাস্ট রেকর্ডের একটা আজানের জবাব আপনি দিয়ে যাচ্ছেন যেটা অ্যাপ ইত্যাদিতে দিয়ে থাকে সেরকম হলে আপনি আজানের জবাব দেওয়ার যে সব সেটি পাবেন না তো এই জন্য লাইভ আজানের সব দেওয়ার চেষ্টা সরি জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি সুযোগ থাকে এরপরে শাহজামান চৌধুরী লিখেছেন একজন আদর্শ মুসলিমের জীবনে সর্বোচ্চ লক্ষ্য সফলতা এবং আত্মতৃপ্তি কি হওয়া উচিত একজন মুসলমানের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতের অধিকারী হওয়া জান্নাতের কাছাকাছি চলে যেতে পারা এটা হলো সবচেয়ে বড় সফলতার বিষয় সো সেই চেষ্টা আমরা রাখবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা আজকে দেওয়ার চেষ্টা করেছি ইন আসাবতু ফামিনাল্লাহ যদি আমি সঠিক কিছু বলে থাকি সেটি আল্লাহ তাআলার তরফ থেকে ওয়াইন আখতাতু ফামিন ইয়ামিন শয়তানা যদি ভুল কিছু বলে থাকি সেটি আমার এবং শয়তানের তরফ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম জানলাম বুঝলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং অন্যদের কাছে এই জ্ঞানের অনুষ্ঠানটি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা শেয়ার করতে না ভুলি আজ এ পর্যন্তই আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুস্থ রাখেন নিরাপদ রাখেন ভালো রাখেন তাহলে আবারও একই সময় আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা সে পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন নিরাপদ রাখুন সুস্থ রাখুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়াসসালামু আলাইকুম